মেসের বিটার এক্সপিরিয়েন্সগুলি সম্পর্কে আমার একটা আইডিয়া ছিল। ক্লাস করে যখন ফিরি এসে অনেক সময় খাবার পাওয়া যায় না, মেসের ভিতরে কেউ ফোনে কথা বলছে, কেউ গান শুনছে, আমি সেপারেটলি বলতেও পারবো না যে তুমি এটা করো না। মেসের বিটার এক্সপিরিয়েন্সগুলি সম্পর্কে আমার একটা আইডিয়া ছিল যে এখানে বুয়া আজকে আসে তো কালকে আসে না, রান্নার সমস্যা থাকে, পানির সমস্যা থাকে, তারপরে হচ্ছে আপনাকে কাপড় ধুতে হবে, তখন হচ্ছে দেখা যাচ্ছে যে আমি মেসে কোপআপ করতে পারবো না, আমি মেস দেখতেছি, এনভায়রনমেন্ট পছন্দ হচ্ছে না। সামহাও আমি ফেসবুকে হচ্ছে ও সুপার হোস্টেলের অ্যাড দেখেছি, আমি জানতে পারলাম যে বাড্ডাতে নতুন ইয়ে নিচ্ছে এবং এখানে হচ্ছে প্রথম 50 মেম্বার্সের মধ্যে আমি থাকতে পারছি। লাকিলি ঢাকায় আসার পরে আমি মেসে উঠি হলো ডিআইটি প্রজেক্টে, ওই এনভায়রনমেন্টটা ম্যাচ করতে পারছিলাম না, প্রবলেম হচ্ছিলো, যেমন ক্লিনলিনেস একদম ক্লিন না। ক্লাস করে যখন ফিরি এসে অনেক সময় খাবার পাওয়া যায় না, তো এখন এখানেই কন্টিনিউ করছি অ্যান্ড আই হোপ আরও লং টাইম এখানেই কন্টিনিউ করবো। এটা আমার ফার্স্ট ব্যাচেলার, আলাদা থাকা বাসার থেকে, তো ব্রেকফাস্টে কোনো টেনশন নাই, ডিনারের কোনো লাঞ্চের কোনো টেনশন নেই, ডিনারের কোনো টেনশন নেই, আমি আসতেছি খানা পাচ্ছি। আর অন্য কোনো প্রবলেম ফেস করছে, আমার কাপড় ধোয়ার কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে না, এসি আছে, ম্যাসে বাসা নিলে আমি এসিটা পাইতাম না, ফ্রি ওয়াইফাই পাইতাম না, আমার আবার আলাদা ওয়াইফাই ইয়া করতে হতো। এখানে খাওয়ার কোয়ালিটি ভালো, প্লাস টাইম টু টাইম আমাদের বেডশিটগুলো ওরা প্রত্যেক উইকে চেঞ্জ করছে, প্রত্যেক দিন দুইবার ক্লিন হয়। এখানে আবার জিম আছে, যে সেপারেটলি আই ডোন্ট হ্যাভ টু পে ফর জিম, বাইরে কোথাও জিম করার জন্য পে করতে হয় না, তো আই ক্যান স্টে ফিট এনি টাইম, যখন আমি টায়ার্ড ফিল করতেছি অনেক সময় রিফ্রেশমেন্টের জন্য জিমের দরকার হয়। এখানে টাকাটা অ্যাকচুয়ালি ওরকম গায়ে লাগতেছে না, কারণ আমরা যে ইয়াটা দিচ্ছি ওই হিসাবে আমরা ফ্যাসিলিটিসও পাচ্ছি। ম্যাচে থাকলাম আমরা, দেখা যায় তো কোদনখানে যাই একদিন সপ্তাহে একদিন মাঠের মধ্যে খেলতে গেলাম, আমাদের এখানে অল ক্রিকেট গ্রাউন্ড আছে, আমরা ক্রিকেট খেলতে পারতেছি, লবিতে বসে লুডো খেলতে, চেস খেলতে পারতেছি, ক্যারামবোর্ড আছে এনে দিছে, এখন ক্যারামবোর্ড খেলতে পারতেছি, তো খেলারও একটা পরিবেশ আছে। পার ডে আপনাকে ওরা কাপড়টা ওয়াশ করে দিচ্ছে। আমি এজ এ জব হোল্ডার মার্কেটিং সেক্টরে সারাদিন ছুটোছুটি করার পরে ফুল একটা এনভায়রনমেন্ট পাই, যে আমি এসি অ্যাভেল করতে পারতেছি, কিন্তু এসি তো আমি এই টাকার মধ্যে আমি অ্যাভেল করতে পারতাম না। আফটার সাউন্ড স্লিপ আমি যখন জবে যাচ্ছি মাইন্ডটা ফ্রেশ থাকতেছে, আমি কাজটা খুব ভালোভাবে করতে পারতেছি। রাইট নাও আই উড সে উই আর গেটিং গুড রেসপন্স, এই সকল সুবিধা আমরা একটা ছাদের নিচে দিচ্ছি। আমি বলি সুপার হোস্টেল ইটস নট অনলি এ লিভিং প্লেস, ইটস এক্সপিরিয়েন্স। আমাদের একটা রিসার্চ থেকে আমরা পেয়েছি প্রায় অন অ্যান অ্যাভারেজে 3 ঘন্টা আপ অ্যান্ড ডাউনে আমাদের নষ্ট হয়। তো আমরা যদি ঢাকা শহরে 100টা ব্রাঞ্চ করি, আমি যখন মতিঝিলে কাজ করি মতিঝিলে ব্রাঞ্চে থাকবো, আমি ধানমন্ডিতে কাজ করি ধানমন্ডি ব্রাঞ্চ থাকবো, এই সময়টা আমরা সেভ করতে চাই। মেসে থাকলে হয় কি, উই ক্যান নট মেক আ লট অফ ফ্রেন্ডস, ফ্রেন্ডস বানানো যায় না। এখানে আমরা অনেক মেম্বার্স আছি, সবাই হলো যে সবার ফ্যামিলির মতো এখানে একসাথে থাকি, ফ্যামিলির থেকে দূরে থাকলে যে একটা ভিতরে লোনলিনেস কাজ করে এটা এখানে ফিল করা যায় না। আমাকে জবে থেকে চিন্তা করতে হয় না, আমার অন্য কলিগদের মতো ওই বুয়া আসলো না বুয়া আসলো না, মেস মেম্বার অন্য কাউকে আমাকে কল দিয়ে বলতে হয় না যে হ্যাঁ আজকে কী বাজার, কী বাজারের ইয়েটা কী, হয়তো বা অফিস থেকে খুব তাড়াহুড়া করে বের হতে হয় না, আমি নিশ্চিন্ত মনে আসি, খাওয়া দাওয়া করি, আবার চলে যাই। ওখানে দেখা যাচ্ছে যে আমি এক রুমে 3-4 জন মেসের ভিতরে, তো কেউ ফোনে কথা বলছে, কেউ গান শুনছে, আমি সেপারেটলি বলতেও পারবো না যে তুমি এটা করো না। এখানে পড়াশোনার জন্য স্টাডি রুম আছে আলাদা, কারোর ডিস্টার্ব হচ্ছে না, কারোর যদি ফোনে কথা বলা হচ্ছে সে কথা বলতে পারছে, আমার পড়াটা আমি আলাদা সেপারেটলি গিয়ে করতে পারছি, ওটা আমার ডিস্টার্ব হচ্ছে না আলাদাভাবে।